আগৰ সময়বিলাকত তেনেকা পৰিবেশ আছিলে ঘুষ খাস খাই চাকৰি দিয়া এতিয়া কোনোবা যদি তেনেকা কৰে জেলত যাব বিটিসিয়াও চাকৰি হনাইনি মুঙাও যাইফৰা ঘুষ লানানে চাকৰিখৌ সেগন বৈ ব্যক্তিয়া ডাইৰেক্ট লগে লগে জেলাও থাঙ্গন বে বাত্ৰাখৌ সিএম প্ৰমোদ বৰ বিথাং সারা বুংতিনাই ভিডিঅখৌ নোंथांমনি গেজেৰাও দসি উনো আবুঙৈ হনা থাঙ্গাসিনো দঙো দে ৰাইজেফৰ বিনি সিগাং সিগাং ফংনিছে বাত্ৰা নোंथांমনি গেজেৰাও বিনি সম্বন্ধেনে বুংগ্ৰিনো সানে মনছি বাত্ৰা দায়ে গবাং বিটিসিনি জেবা বিটিআরনি বাইবার টেস্ট ফরগেটনি জাগাসিনে দঙোনা বেকো লানানে গবাং মানসিফোরাবো এপ্লাই খালামদং আরে বেওহাই এরি সানজা পারসে বাক্সা ওদালগুড়ি বিপ্রো জাবোবাই আরে চিরাং কোকরাজার দঙবাবো বা জানো থাঙ্গাসিনে দঙো দানৈ বি থাসারিয়াও হাই গবাঙা সান্ন হাগো জে রাজকান্তিয়ারি বিটিঙৈ জাইফোরা আখাই গলাও বৈসের বাইদি মানসিয়ালো মনগন নে বেবাইদিবো সান্ন হাগো নাতাই একচুয়ালি বেবাইদিকো সানরাই জবনেবো নাঙা মানে হামবা নঙো সাকরি মাওনাইনি বেলায়াও হাই বা গাউনি নাজানাঙ্গোনি বেলায়াও নেবে আটিকাল বা দানি যুগাও হাই যা মনে জং বিকো লানো নাজানায়া জংনি চেষ্টা জানাঙ্গিসিগো বেওহাই আং মনে নয় এরমবাবো বিটিসি সাকরিয়া সব সব গমরজোবো নেবেবাদিকো সানো নাঙা এসে নেন সাসে সাকরি নাগিরগ্রা হিসাবে বৈফোর বিথিংয়াওহাই নেনে গাওকো সিমার্টৈ মজাঙৈ বাইবা টেস্ট হনানৈ যেহেতু নেননি কাপালা মজাংব্লা গেউগনবো আরো লগেসে নেনে মনগনবো জবকোহাই দা নেবে বিথিংয়াওহাই গুবুনা জেকি সাউরায়া মানো জেকি ফলায়া মানো মানে যেখানে জায়াথ মানে জবথারায় বিথিংয়াও নাথাই নেনে এপ্লাই খালামবাই যদি না বাইবা টেস্টকো মজাঙৈনো হ জানাই যায় উননি কথা সরকারা মা বিথিঙে লানানে মা বিথিঙে সাকরি হইয়ে জেনুইন বইনিবো থাকাই রাইজেনি থাকাই হইয়েবলা মজাং আর বেবাইদি জাহৈনিবো হাগো বা জাখাগনানো আন্দাসাওহাই বেওহাই বাংদ্রাই ইলিগেল জানাই নঙা আং বেখৌ নুহুরো আরকি দা বিনিখাইনো গোসো হ বয়বো জাইফোরা এপ্লাই খালামদং আর ফৈবাই থানাই বাইবা টেস্টকো হনো গোসো জানাই বা গাওকো পুরা প্রিপেয়ার খালামনানে দংখায়ে জেবো গনো গোথো জানাঙ্গো গিয়া রাইজোফোর জাইফোরা গোসো মোদোম জিউ হনানে বাইবা টেস্টকো মজাঙে উত্রিসারদো আর জবকো লাদো চক বিটিআর অঞ্চলের রাইজে আমার দলক বুঝি পাইছে আমি বিটিআর অঞ্চলের রাইজর আকা আকাঙ্ক্ষা সমস্যাবিলাক আমি বুঝি পাইছো গতি এতিয়া বিটিআর রাইজ আর ইউপিপিএল আমি খুব আমার যেটা বন্ধন এটা খুব শক্তিশালী হয়ে উঠিছে আর নট এটা এটা জনগোষ্ঠী মাত্র নহয় সকল জনগোষ্ঠী সকল ধর্মর লোক আমার দলের লগত সকল এটা ভাল এটা মিলাপ্রীতির লগত আমি পরিবেশ এটা গড়ব পারিছো আর ইয়ার মূল কারণটো হৈছে 17 বছৰৰ দুর্নীতি অপশাসন আগৰ দলৰ চৰকাৰৰ আৰু আমাৰ 4টা বছৰত শান্তি সম্প্রীতি উন্নয়ন আৰু সমন্বয় তো সেই কারণে অনাগত দিনত এই যে বাই ইলেকশন গল ইয়াৰ লগতে আহি থকা ইলেকশন বিলাকতো আমাৰ ফলাফল তেনেকুৱাই হ'ব এটো নিশ্চিত ব্ৰহ্মা মহিলাৰী ডাঙৰিয়া 17 বছৰৰ লিষ্টটো লৈ আহক আৰু মই 4 বছৰৰ মোৰ কামৰ লিষ্টটো লম একেলগে বহি কথা পাতিম আপোনালোকেও বহি থাকক বিটিসি নিৰ্বাচনত কি হ'ব মিত্ৰতা বিজেপিৰ লগত থাকিবনে ইয়াৰ কারণে অলপ টাইম আছে মিত্রতাটো আছেই আমার কেন্দ্রটো আছে রাজ্যটো আছে কাউন্সিলটো আছে মিত্রতা নহব বলে একো দেখা নাই মিত্রতা হব বলেহে দেখা পাই আছো গতি ইয়ার উপর কথা কবলে আমার সময় আছে এতিয়া কথা হয়েছে যে বিটিআর অঞ্চলত 35 লাখ জনসাধারণক আগুয়াই নিব লাগে শান্তিটো চিরস্থায়ী করব লাগে সকল নিরাপত্তা পাব লাগে আর শৈক্ষিক দিকের পর সকল দিকটো আমি এটা ভাল করব লাগে মই আপনার আগত আগত কইছো হাগ্রামা মহিলারি ডাঙরিয়ার জাদুর লাঠিদার ভাঙি গল এটা আর তখন লাঠিডালে ভাঙি গল আর কত কথাবিলাক আর চলিব একো নচলে আগতে 17 বছর হাহি তামসা করে মানুষের লগত তেনেকাই মানুষক ভুয়া কথাবিলাক কই পেলায় বিপথে পরিচালনা করে 17 বছর শেষ করে দিলে আমি তো এইটা করা নাই আমি রাইজক সেবা করবলে আইছো রাজনীতি মানে সস্তিয়া কথা কোয়া নহয় রাজনীতি মানে সমাজ সেবা করা গতি সচা অর্থত সমাজখন কেনেকে সেবা করব গণতন্ত্রটো কেনেকে শক্তিশালী করব এই কথাটোয় চিন্তা করব লাগিব 100% নিকা করার কারণে আমি কাম করে আছো আগর সময়বিলাকত তেনেকা পরিবেশ আসলে ঘুষ খাস খাই চাকরি দিয়া এতিয়া কোনোবা যদি তেনেকা করে জেলত যাব গতি আমি প্রত্যেকটো চাকরি আর প্রত্যেকটো যিখিনি আমার গভর্নমেন্টর বিভিন্ন এক্টিভিটি হয়ে আছে সেটা কেনেকে নিকা আর স্বচ্ছ করব লাগে ইয়ার কারণে আমি কাম করে আছো কারণ প্রধানমন্ত্রী ডাঙরিয়ায় সদায় নিকা আর স্বচ্ছ বিচারে মুখ্যমন্ত্রী ডাঙরিয়ায় বিচারে আমিও বিচারো গতি আমার সরকারত কেন্দ্র রাজ্য আর এই আমার যে কাউন্সিল আছে ইয়াত মানে আমি নিকা আর স্বচ্ছ ভাবে যে শাসন যন্ত্র সে আগুয়াই নিয়ার কারণে কাম করে আছো চাওক আজি মইতো মদাহী জনগোষ্ঠী তাত আহিছো গতিকে মোৰ মেছেজটো আজি মদাহী জনগোষ্ঠীৰ কাৰণে বিটিআরবাসী অসমবাসীৰ কাৰণে নতুন বছৰত দিছোঁ বিহুত দিছোঁ হয়নে দুৰ্গা পূজাত দিছোঁ গতিকে আজি স্পেচিয়েল মেছেজটো হ'ল মদাহী জনগোষ্ঠীৰ লগত আমি আছোঁ মদাহী জনগোষ্ঠীৰ অনাগত দিনত দুখ দুৰ্যোগৰ লগত আমি থিয় দিম যিবিলাক সমস্যা আছে সমাধানৰ কাৰণে কাম কৰিম।